হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো প্রথমে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম ওয়েবসাইট আইটি ফার্মে। যেহেতু আপনি আমাদের ওয়েবসাইটে আসছেন এবং আমাদের ওয়েবসাইটটি ঘাটাঘাটি করছেন, তার মানে আমি এইটুকু ধরে নিতে পারি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা অনলাইনে আপনার একটি ক্যারিয়ার দাঁড় করাতে চাচ্ছেন, বাট কোনো সঠিক গাইডলাইন পাচ্ছেন না অথবা শেখার মতো কোনো সঠিক বা ট্রাস্টেড প্রতিষ্ঠান পাচ্ছেন না। এবং ইউটিউব অথবা ফেসবুকে আপনি হয়তো বা আমার ভিডিওগুলো দেখেছেন এবং আমার কথাবার্তা শুনে আমার সাকসেস স্টোরিগুলো দেখে আপনার হয়তো ভালো লাগছে, এজন্য হয়তো আপনি বিশ্বাস করে ব্যবসায়িক আইটি ফার্মে আসছেন আপনার অনলাইন ক্যারিয়ার বা অনলাইন যাত্রাটা শুরু করার জন্য। সো আপনি যেহেতু আমার উপর ট্রাস্ট করে ব্যবসায়িক আইটি ফার্মে আসছেন আপনার অনলাইন সেক্টরে একটি সফল ক্যারিয়ার দাঁড় করানোর জন্য, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে যে সিক্রেট গাইডলাইন যে ফর্মুলাগুলো দিব ইনশাল্লাহ, এগুলো যদি আপনি সিরিয়াসভাবে ফলো করেন তাহলে অনলাইন সেক্টরে আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। আমার দায়িত্ব আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া, একটি সঠিক সাপোর্ট দেওয়া, এবং আপনার দায়িত্ব হচ্ছে আমার দেওয়া সেই গাইডলাইনটা ভালো মতো ফলো করা, প্রত্যেকটি ক্লাস খুবই মনোযোগ সহকারে করা, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করা, এবং যে কোনো প্রবলেম হলে আমার কাছে পার্সোনালি নক দিয়ে সেগুলো সলিউশন নেওয়া। মানে হচ্ছে গিয়ে আপনি অনলাইনে সাকসেস হবেন, আমি আপনাকে সাহায্য করব, আপনাকে একটি সঠিক গাইডলাইন বা সঠিক পথ দেখাবো। সো ওই পথে কিন্তু হাঁটতে হবে আপনাকেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো মতো নিজে প্র্যাকটিস না করেন, একটু হার্ডওয়ার্ক না করেন, তাহলে কিন্তু কখনোই কেউ আপনাকে সফলতার চরম শিখরে পৌঁছে দিতে পারবে না। সো আমি আপনাকে আমার সর্বোচ্চটা দিয়ে হেল্প করব, আমার সর্বোচ্চ গাইডলাইন, যেসব জিনিস ফলো করে আমি অনলাইনে সাকসেস হয়েছি সব কিছু আপনাকে দিব। সো আপনিও আপনার দায়িত্ব পালন করবেন, ভালো মতো ক্লাসগুলো ফলো করবেন, ভালো মতো যেভাবে কাজ দেখানো হয়েছে, যেভাবে শেখানো হবে, যে গাইডলাইন দেওয়া হবে ওগুলো ফলো করবেন, আমার কাছ থেকে সাপোর্ট নেবেন। ইনশাল্লাহ আমরা সবাই যদি যে যার দায়িত্ব ভালো মতো পালন করি তাহলে পুরো বাংলাদেশের চিত্রই আগামী কিছু বছরের মধ্যে চেঞ্জ হয়ে যাবে আমি আশা করছি। সো আজকের ক্লাসে আমরা দেখবো কিভাবে আপনারা আমাদের ব্যবসায়িক আইটি ফার্মের ওয়েবসাইটটিকে ইউজ করবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো একটি কোর্স কিভাবে ইনরোল করবেন এবং কোর্স ইনরোল করার পর কিভাবে ক্লাসগুলো দেখবেন বিস্তারিত এ টু জেড এই ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আপনাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে একটি কোর্স ইনরোল করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। সো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটের যেখানেই থাকেন না কেন ওয়েবসাইটের একেবারে উপরে দেখতে পাবেন যে লগ ইন অ্যান্ড রেজিস্টার নামে দুটি অপশন রয়েছে। সো আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর একটা পপ আপ ফর্ম ওপেন হবে, এই ফর্মে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টের ইউজার নেম আর আপনার পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করতে পারেন, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনারা এখানে রেজিস্টার নামে একটা বাটন দেখতে পাচ্ছেন এই রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ফর্মটা ওপেন হবে। তো এখানে আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ইউজার নেম, একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড আর একটা রিটেক পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা ইনফরমেশন গুলো একটু দিয়ে নেই। সো আমরা মোটামুটি ইনফরমেশন গুলো দিয়ে ফেললাম, তারপর এখানে হ্যাঁ একটি টিক মার্ক দিয়ে দিবেন, একসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি, এখানে একটা টিক মার্ক দিয়ে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে, তারপর আপনাকে এখানে কনগ্রাচুলেশন জানাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করে যে পেজে ছিলেন ওই পেজে আবার নিয়ে আসবে। সো দেখতে পেলেন আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এই যে এখন উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এন্ড লগ আউট, এই দুটো অপশন শো করছে, একটু আগে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার শো করছিল। যেহেতু আমরা এখন লগ ইন হয়ে গিয়েছি মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে ফেলছি, এখন আমাদের এখানে ড্যাশবোর্ড অ্যান্ড লগ আউট শো করছে। আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন আপনাদের ক্ষেত্রেও সেম, আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম ইন্টারফেস থাকবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস থাকলে আপনারা এই যে উপরে হ্যাঁ ড্যাশবোর্ড অ্যান্ড লগ ইন রেজিস্টার বাটন পাবেন, অথবা এই যে এই পাশে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে এই পাশের অপশনে ক্লিক করলে ঠিক আছে যে আপনাদের লগ ইন রেজিস্টার বাটনটা পেয়ে যাবেন। সো সেম প্রসেসে আপনারা যারা মোবাইল ইউজার তারা এখানে ক্লিক করে অথবা উপর থেকেও সেম প্রসেসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো আশা করি যারা মোবাইল ইউজার রয়েছেন তারা কিভাবে করবেন সেটা বুঝতে পেরেছেন। সো এখন আমাদের প্রথম স্টেপ ডান। সো এখন আমরা দেখবো কিভাবে আপনি ওয়েবসাইট থেকে একটি কোর্স ইনরোল করবেন। সো ধরেন আপনি যে কোর্স ইনরোল করতে চাচ্ছেন ওয়েবসাইটে এসে ওই কোর্সটি এখান থেকে ক্লিক করবেন। সো ধরেন আমরা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটি ইনরোল করব, যেহেতু এই কোর্সটি ফ্রি এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। সো এটি ইনরোল করার জন্য আপনারা কোর্সের মধ্যে ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কিভাবে কোর্সে জয়েন হবেন, তার জন্য নিচের ভিডিওটি দেখুন। সো এই ভিডিওতে কিভাবে কোর্সে জয়েন হবেন এ টু জেড বিস্তারিত প্রসেস দেওয়া রয়েছে, মানে এখন আমি যে ভিডিওটি শুট করছি ওই ভিডিওটি আপনারা এখানে দেখতে পারবেন। এরপর এখানে কোর্সের বিস্তারিত বর্ণনা রয়েছে, এগুলো পড়ে নেবেন। এরপর একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর কোর্স মানে এই ফ্রি কোর্স থেকে আপনি যে যে ক্লাসগুলো করতে পারবেন ওই ক্লাসগুলোর টপিক এখানে দেওয়া রয়েছে। এই ফ্রি কোর্সে আপনাকে টোটাল 11টা ক্লাস আমি দিয়েছি। সো এই 11টা ক্লাসের ডিউরেশন হচ্ছে প্রায় 10 ঘন্টা,
20 মিনিটের মতো এই যে পাশে দেখা যাচ্ছে সো ফ্রি তে আপনাদেরকে আমি এত পরিমাণ ভ্যালু দিয়েছি যেটা আই থিংক পেইড কোর্সে টাকা দিও কেউ আপনাকে দিবে কিনা সন্দেহ রয়েছে কারণ আমি চাই আমার ফ্রি কোর্স হোক আর পেইড কোর্স হোক যেই আমার কোর্স করবে তার যাতে সময় অপচয় না হয় সে যাতে কিছু না কিছু ভালো কিছু এখান থেকে শিখে যেতে পারে এন্ড যেহেতু আমার কোয়ালিটি এই ফ্রি কোর্সটা দিয়ে আপনি যাচাই করবেন তাই এই কোর্সে আমি এত পরিমাণ ভ্যালু দিয়েছি যেটা দেখে আমার মনে হয় যে আপনি সন্তুষ্ট চাইতেও আরো বেশি সন্তুষ্ট থাকতে পারবেন সো বিস্তারিত দেখে নেওয়ার পর আপনারা ফ্রি কোর্সটি ইনরোল করার জন্য বা দেখার জন্য এই পাশে ঠিক আছে একটা বক্স দেখতে পাচ্ছেন এন্ড বক্সের নিচে দেখতে পাচ্ছেন ইনরোল নাও নামে একটা বাটন রয়েছে সেই বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে আর আপনারা যারা মোবাইল ফোন দিয়ে কোর্সটি ইনরোল করবেন সো তাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস থাকবে সো সেক্ষেত্রে আপনারা বিস্তারিত এখান থেকে দেখে নেবেন একটু নিচে চলে আসবেন দেন একেবারে নিচে চলে আসার পরে আপনারা এই ইনরোল নাও বাটনটা পেয়ে যাবেন ঠিক আছে মানে যারা মোবাইল ফোন দিয়ে কোর্স ইনরোল করবেন তাদের ক্ষেত্রে বাটনটা নিচে থাকবে আর যারা পিসি দিয়ে কোর্স ইনরোল করবেন তাদের ক্ষেত্রে এই বাটনটা পাশেই থাকবে ঠিক আছে সো বিস্তারিত দেখা হয়ে গেলে ইনরোল নাও বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি তো ইনরোল নাওতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে এখন কোর্স স্ট্যাটাস দেখাচ্ছে মানে আমরা কত পার্সেন্ট কোর্স কমপ্লিট করেছি এখনো যদি একটাও ক্লাস করিনি তাই এখানে 0% দেখাচ্ছে আর এই পাশে দেখাচ্ছে স্টার্ট কোর্স নামে একটা বাটন ঠিক আছে একটু আগে কিন্তু এখানে দেখাচ্ছিল ইনরোল নাও যেহেতু আমরা কোর্সটি ইনরোল করে ফেলেছি মানে যেহেতু কোর্সটি ফ্রি তো সেক্ষেত্রে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না জাস্ট ইনরোল নাও বাটনে আমাদের ওয়েবসাইট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইনরোল নাও বাটনে ক্লিক করে দেওয়ার পরই আপনি কোর্সটা শুরু করে দিতে পারবেন সো এখন কোর্সের ক্লাসটা দেখার জন্য জাস্ট স্টার্ট কোর্সে ক্লিক করে দিলে ক্লাসগুলো ওপেন হয়ে যাবে আর যারা মোবাইল ফোন দিয়ে দেখবেন তাদের ক্ষেত্রে বললাম এই বাটনটা একেবারে নিচে থাকবে ঠিক আছে অথবা আরেকটা প্রসেসে ক্লাস দেখতে পারেন সেটা হচ্ছে যে একেবারে নিচে চলে আসলে হ্যাঁ এখানে কোর্সের যে ক্লাস টপিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাসটি দেখতে যাচ্ছেন ওই ক্লাসের মধ্যে জাস্ট একটা ক্লিক করলে ক্লাসটা আপনাদের ওপেন হয়ে যাবে আপনারা যে কোনো প্রসেসে ক্লাস দেখতে পারেন আপনারা হয়তো এখান থেকে যদি ক্লিক দেন তাও ক্লাস দেখতে পারবেন অথবা এই পাশে স্টার্ট কোর্সে যদি ক্লিক করেন তাও ক্লাসগুলো ওপেন হবে সো ধরেন আমরা স্টার্ট কোর্সে ক্লিক করে দিলাম তো স্টার্ট কোর্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রথম ক্লাসটা ওপেন হয়ে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাকি ক্লাস টপিকগুলো শো করছে তো একটা ক্লাস দেখা শেষ হয়ে গেলে আপনারা উপর থেকে কমপ্লিট লিসনে ক্লিক করে দিবেন তাহলে কি হবে কোর্সটা কমপ্লিট হলে আমাদের ওয়েবসাইট থেকে একটি সার্টিফিকেট পেয়ে যাবেন ঠিক আছে সো এরপরে আপনারা একটা ক্লাস দেখা শেষ হলে পরের ক্লাসে যাওয়ার জন্য আপনারা এই পাশে নেক্সট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে পারেন অথবা এই পাশে যেহেতু ক্লাস টপিকগুলো দেওয়া রয়েছে আপনারা যে ক্লাসটি দেখতে যাচ্ছেন ওই ক্লাসের মধ্যে ক্লিক করবেন প্রথম ক্লাস শেষ হলে দ্বিতীয় ক্লাস শেষ হলে তৃতীয় ক্লাসে ক্লিক করে হ্যাঁ আপনারা ক্লাস টপিকে ক্লিক করলে এই পাশে আপনাদের ক্লাসগুলো ওপেন হবে আর যদি আপনাদের এই সেকশনটা বেশি জ্বালায় তাহলে কি করবেন এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এই সেকশনটা চলে যাবে তারপর আপনার ফুল স্ক্রিনে ক্লাসগুলো দেখতে পারবেন আবার সেকশনটা আনা দরকার করলে এখানে ক্লিক করলে ক্লাসগুলো চলে আসবে আর আপনারা যারা মোবাইল ফোন দিয়ে দেখবেন তাদের ক্ষেত্রেও সেম আপনারা জাস্ট যদি একটু ছোট করে দেখাই সো দেখতে পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে এমন ইন্টারফেস শো করবে সো এখানে একটা ক্লাস শেষ হলে এখানে নেক্সটে ক্লিক করতে পারেন অথবা এই পাশে টিক চিহ্নে ক্লিক করলে পরের ক্লাসগুলো এই পাশে ওপেন হবে আপনি যে ক্লাসটি দেখতে যাচ্ছেন ওই ক্লাসগুলোতে ক্লিক করে দিলেই হয়ে যাবে সো আশা করি মোবাইল ফোন দিয়ে এবং কম্পিউটার দিয়ে কিভাবে আপনি আমাদের ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে ইনরোল করবেন এবং কোর্সের ক্লাসগুলো দেখবেন সেই বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন আর প্রত্যেকটা ক্লাস শেষ হলে এখানে দরকারি গুরুত্বপূর্ণ লিংক রিসোর্সগুলো পেয়ে যাবেন আর আপনার সাপোর্ট লাগলে আমাদের এখানে সাপোর্ট পেজ আমাদের সাপোর্ট গ্রুপ সবকিছু দেওয়া রয়েছে পাশাপাশি আমার পার্সোনাল ফোন নাম্বার তো এখানে দেওয়া রয়েছে উপরে দেখতে পাচ্ছেন আমাকে পার্সোনাল ফোন দিয়ে অথবা আমাদের গ্রুপে মেসেজ দিয়ে অথবা পেজে মেসেজ দিয়ে যে কোনো সময় যে কোনো প্রবলেমের সলিউশন আপনি এট এ টাইম পেয়ে যাবেন আর তাছাড়া জুম অ্যাপে থ্রুতেও আমি আপনাকে সাপোর্ট দিব আপনারা যারা ফ্রি স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও আমি ফুল সাপোর্ট দিব যতটা আমি আমার পেইড স্টুডেন্টকে দিয়ে থাকি সেম সাপোর্টটাই আপনাদেরকেও আমি দিব বাট একটা কন্ডিশন সেটা হচ্ছে যেহেতু আপনাকে আমি আমার পেইড কোর্সের অনেকগুলো ক্লাস ফ্রিতে এখানে দিয়েছি সো সেক্ষেত্রে আপনাকেও আপনার দায়িত্ব পালন করে খুবই মনোযোগ সহকারে সিরিয়াসভাবে ফুল ফ্রি কোর্সটি কমপ্লিট করতে হবে যদি আপনি সিরিয়াস থাকেন তাহলে আমিও সিরিয়াসভাবে আপনাকে সর্বোচ্চ হেল্প করব সর্বোচ্চ সাপোর্ট আমার দিক থেকে দিব সো ওভারঅল আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আমাদের ব্যবসায়িক আইটি ফার্মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে একটি ফ্রি কোর্স ইনরোল করবেন এবং কোর্সের ক্লাসগুলো দেখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার পরবর্তীতে যখন সাপোর্ট লাগবে তখন আপনাদের সাথে আবার দেখা হবে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম